নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম আগামী চব্বিশ ঘন্টায় এই জেলাগুলোতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন জেলাগুলোতে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি হতে চলেছে এবং এই মুহূর্তে বৃষ্টি অবস্থান করছে সম্পূর্ণ আপডেট খবর এই ভিডিওটির মাধ্যমে জানাবো তাই আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন বন্ধুরা তাহলে কিন্তু এই ধরনের একটিও আপডেটের খবর আপনারা মিস করে যাবেন না তো এই মুহূর্তে রাজ্য জুড়েই মেঘলা আকাশ আপনারা জানেন যে রাজ্যের প্রতিটি জায়গায় প্রতিটি জেলায় এই মুহূর্তে মেঘলা আকাশ হয়ে রয়েছে তো আমাদের এই যে জেলা তো এই তো মেঘলা আকাশ হয়ে রয়েছে তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তো আপনাদের জেলায় এই মুহূর্তে কীরাম পরিস্থিতি তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু খুব কাছাকাছি অবস্থান করছে রাজ্যের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢুকতে চলেছে এই মৌসুমি বায়ু আর তার ফলেই কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা অতিক্রম করতে চলেছে এই মৌসুমি বায়ু যার ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু অংশ অতিক্রম করছে এই মৌসুমি বায়ু যার ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও মালদার বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতেও প্রবেশ করবে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তো এই উত্তরবঙ্গেই প্রথমে বর্ষা প্রবেশ করে রাজ্যে তো সেই হিসাব অনুযায়ী এই বছর একই দিনে বারোই জুন শুক্রবার বর্ষা ঢুকে গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে তো ইতিমধ্যে কলকাতায় শনিবার সারা দিন মেঘলা আকাশ রয়েছে সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অসুস্থই থাকবে তো আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতেও এছাড়াও পরবর্তী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে মৌসুমি বায়ু যে রয়েছে দক্ষিণ মৌসুমী মৌসুমী বায়ু যেটি প্রধানত বর্ষাকে নিয়ে আসে এই রাজ্যে তো সেই বায়ু ইতিমধ্যে ঢুকে গিয়েছে তো উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে তো সেখানে আরও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এদিকে আমাদের রাজ্যে যে দক্ষিণবঙ্গের যে যে জেলাগুলো রয়েছে তো সেখানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টায় আরও প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ছিল আপডেট খবর আপডেট খবরটি জানালাম ভিডিওটিকে লাইক করবেন আর অবশ্যই আপনাদের জেলার এখন পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না তা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য